আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে, সবাই যাব ইউরোপ আমেরিকা থেকে সবাই আমরা যাব আমরা গোপালগঞ্জে। হ্যাঁ কথা শুনি, কথা শুনি, ইনশাআল্লাহ স্যাৎসায় কারাবরণ করব দরকার। জি আপা, হ্যাঁ জি আপা বলেন প্লিজ। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। আপা 152 জন সমন্বয়কের মধ্যে একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতার আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, জি আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে, মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে, শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিছিয়ে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, অগ্নিসংযোগ না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি, ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেইনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না, পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায়, তখন তো করিনি কিছু, কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না, 11ই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, হাইকোর্টে আমরা নিয়ে গেছি, যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো, দাবি মানার পরে আবার এক দফা হত্যা করা, মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো এক্স্যাক্টলি এইটাই হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়, সে যত সঙ্গীদেরকে ছেড়ে দিল, হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি, তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে, কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল, কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না, সবকি আসছে। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি বা, এখন বলেন প্লিজ, 96,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম, সেই 9.9 টাকা যেটা কিনা শেষে 14.5 তোমার 5.5 একটা আর 14.65 এই দামে কিনলো, ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি, 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে, সেই ব্যবস্থা করে রাখতে হবে সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে, কেন বাদ দিল? আওয়ামী লীগের
সরকার করছে। তার মানে তুমি আরেকটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদের দিয়েছে, সে যে দল মত নিয়েছে সবার জন্য, আওয়ামী লীগ মানুষের জন্য করে, যেটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য। আপা আচ্ছা, ছাত্রদেরকে সে বিভ্রান্ত করছে, এখন সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে ঢুকেছিল, আমি যাদেরকে বলবো তাদেরকে আবেদন করেছিলাম, বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিয়ে তারা দিয়েছে বাচ্চাদের আসতে, অনেকে অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না, তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে, সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী আবুজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না, হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বানিয়েছে, স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পরায়, গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে রিজাইন করায়, লাঠি সুতা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা, চিফ জাস্টিস তার বাড়ি হামলা, চিফ জাস্টিস এর হামলা, যাদের আত্মসম্মান বোধ আছে তার থাকে না, উনি সাথে রিজাইন করে দিছে, কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে, রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে, ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল, চাকরি দিতে পারছে না, পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে, এই ছেলেপেলা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নাই, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে, ব্যবসায়ীরা টাকা আনতে পারে না, যারা খাবার আমদানি করতে তাদের বিদেশে যেতে দিচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, ইনশাল্লাহ হবে একদিন, ইনশাল্লাহ গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে, ইন্ডেমনিটি দিয়েছিল 15 বছর এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে, সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে, মাইনরিটির রূপে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে, কেন বাদ দিতে হবে,
এই সংবিধান যাত্রী পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে, এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে, ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে। আজকে সারা দেশের মানুষ হাহাকার, জি জি, তারপর জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, ডাকাতি। এই ছাত্রদের এমপি হচ্ছে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়ি যে তালা ভাঙছে লুট করছে, আমাদের প্রত্যেকে গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে, এবং ইনুস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে, ছবি দেখা। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোন সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে, সবাই যাবো ইউরোপ আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জ আগুন দিয়ে পড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, চোর, জি বড় চোর, বড় চোর, সুদ কর, সুদ কর, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই, যার যার বাড়ি ঘর পড়াইছে করছে, আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা, যেখানে সেখানে হত্যা মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে, সবাই কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল, সবাই বলে, আপনি বলেন, প্লিজ প্লিজ বলেন আপা, প্লিজ প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এবং এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে, সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো, আবার জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ, তোমাদের যে